ঢাকার অদূরে ধামরাইয়ের ইসলামপুরে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে একটি মাধ্যমিক বিদ্যালয়। প্রায় 6 শতাধিক ছাত্রছাত্রীকে ভিন্ন আঙ্গিকে শেখানো হচ্ছে সামাজিক মান উন্নয়ন ও নৈতিকতা। বিস্তারিত আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিনের পাঠানো প্রতিবেদনে। ঢাকার অদূরে ধামরাইয়ের বিভিন্ন স্থানে শিক্ষার মান উন্নয়নে নির্মিত হয়েছে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় ধামরাইয়ের ইসলামপুর সদর হাসপাতালের সামনে এই অঞ্চলের স্থানীয় ছাত্রছাত্রীদের শিক্ষার উপর গুরুত্ব দিয়ে স্থাপিত হয় ইকরা মডেল হাই স্কুল। বিদ্যালয়ের অবকাঠামোগত মান উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। এই ধামরাই মধ্যে কিন্ডারগার্টেনের মধ্যে আমাদের এই ইকরা মডেল হাই স্কুল অত্যন্ত গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন লেখাপড়া চলে আসছে। এছাড়া শিক্ষার মান উন্নয়ন সহ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে চলছে বিদ্যালয়ের শিক্ষকগণ। শিক্ষার্থীদের সর্বদা আনন্দ ও উল্লাসে মাতিয়ে রাখতে আয়োজন করে থাকেন বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ছাত্র ও ছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। প্রায় 6 শতাধিক শিক্ষার্থীদের সার্বিক শিক্ষা ও পরিচালনায় সর্বদা 30 জন শিক্ষক ও কর্মচারী নিয়োজিত রয়েছে। বিজ্ঞান বিষয়ে শিক্ষার জন্য রয়েছে একটি বৃহৎ বিজ্ঞানাগার। শতভাগ পাশের হার থাকায় শিক্ষার্থীদের উপস্থিত রয়েছে লক্ষণীয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার রাখে। এখন সময়ের দাবি হচ্ছে প্রত্যেকটা স্কুলের মধ্যে ডিজিটালাইজেশন করা। ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চাই সে তার ICT সম্পর্কে জানতে পারবে, এই বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। ধামরাইয়ের শিক্ষার মান উন্নয়নে নির্মিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার বিপ্লব হিসেবে দেখছেন স্থানীয়রা। তাই শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পূর্বেই সকলকে শিক্ষার মান উন্নয়নের গুরুত্বারোপ করাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন সকলেই। শিক্ষা ডেস্ক, চ্যানেল T1, ঢাকা।